হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। জানবো 2022 সালটা আমাদের কেমন যাবে না যাবে। সবার প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, যারা জব করেন আগে তাদের জন্য জেনে নেওয়া যাক, যারা জব করেন তাদের জন্য বলবো, জবের ক্ষেত্রে অনেক সুযোগ আপনারা পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন জবটাকে চেঞ্জ করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এটা পারফেক্ট সময়। আপনারা চেষ্টা করুন আপনাদের আগের জবের থেকে অনেক বেটার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। কেরিয়ারে আপনারা অনেক স্টেবিলিটি দেখতে পাবেন। অনেকের কি হচ্ছিল, এতদিন জবের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আসছিলই, আপনারা কিছু না কিছু প্রবলেম ফেস করছিলেন। সেই সকল মানুষদের আমি বলবো আপনারা কেরিয়ারে কিন্তু অনেক বেশি স্টেবিলিটি দেখতে পাবেন, অনেক সুযোগ আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে। কিন্তু এই সবের মধ্যখানে যেটা বলার সেটা হচ্ছে, কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটু মানে কুড়েমি কাজ করবে। আপনারা ভাবছেন যে আপনারা কাজ করবেন 100% দিয়ে, কিন্তু মাঝে মাঝে কোথাও একটু কুড়েমি ভাব দেখা দেবে। আপনারা যদি এটাকে ত্যাগ করে ফেলতে পারেন তাহলে আমি বলবো 2022 সালটা কিন্তু আপনাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। সেটাকে কাজে লাগাতে পারলে কিন্তু আপনাদের কেরিয়ারটা অনেক বেটার হয়ে যাবে। এই সময় কেরিয়ারে আপনারা কিন্তু খুব ভালো একজন ফিলোসফার পাবেন, যে কিন্তু আপনাকে প্রচণ্ড রকমভাবে গাইড করবে। যারা নতুন জব অনেক দিন ধরে সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ভালো সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এই বছরটা স্পেশালি কিন্তু ভীষণভাবে ভালো, তারা অনেক বেশি প্রোগ্রেস কেরিয়ারে কিন্তু এই সময় দেখতে পাবেন। জবে যে সকল ধরনের প্রবলেম এতদিন আসছিল কাজের ক্ষেত্রে, সেই সকল প্রবলেম কিন্তু দূর হয়ে যেতে চলেছে। কিন্তু নিজের মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার, সেটাকে কিন্তু আপনাকে গ্রো করাতে হবে। আর হ্যাঁ, নিজের 100% দিয়ে দিন, 95% নয়। কিন্তু এটা হচ্ছে জাস্ট আপনার কাজ করে যাওয়ার সময়, ফল অবশ্যই আপনি পাবেন। একটু দেরি হবে, আপনি ভাবছেন বছরের প্রথম থেকেই আপনি একদম বিশাল কিছু অ্যাচিভ করে ফেলবেন, সেটা কখনোই নয়। একটু সময় লাগবে, মার্চ এরকম সময় লাগবে, মার্চ এপ্রিল নাগাদ আপনি দেখতে পাবেন অনেক রকম মানে সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে চলেছেন, অনেক সুযোগ সুবিধা আপনার কিন্তু কাজের জগতে আসছে। আর যারা ভাবছিলেন যে কাজটাকে জবের ট্রান্সফারের জন্য, তাদের জন্য এই সময়টা ভালো, তাদের কিন্তু জব ট্রান্সফার হয়ে যাওয়ার অনেক সুবিধা কিন্তু থাকছে। এবার জানবো যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে সময়টা কি থাকছে না থাকছে। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু ভালো, আগের থেকে অনেক স্কোপ থাকছে, সুযোগ সুবিধা অনেক বেশি থাকছে। যারা নতুনভাবে নিজের বিজনেসটাকে ঢেলে সাজাতে চাইছেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো। বিজনেসে আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন, সমস্ত সুযোগ সুবিধাকে কাজে লাগান এবং নিজের 100% দিয়ে দিন। আপনার কেরিয়ারের যে গতি সেটা কিন্তু পেয়ে গেছে, এটাই সময় যখন আপনি একটু পরিশ্রম করলে অনেক বেশি সফলতা পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে আপনাকে কোথাও বারবার যেতে হতে পারে, বিজনেসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে, সেগুলো সব চেষ্টা করুন। সময় ভালো আছে, জাস্ট আপনার একটু চেষ্টা, বিজনেসে সাফল্যের মুখ আপনি অবশ্যই করে দেখতে পাবেন। বিজনেস নিয়ে আর কিচ্ছুটি আমি বলবো না, যা বলার আমি বলে দিয়েছি, শুধু আপনি পরিশ্রম করুন। সময় দুর্দান্ত, সময় দুর্দান্ত বললে আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না। সময়টাকে কাজে লাগানোর জন্য আপনাকে জাস্ট একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করে দেখুন এই বছরটা অনেক কিছু নিয়ে আসছে আপনার জন্য। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে যে কথাটা বলবো, অর্থনৈতিক পরিস্থিতি শুরুটা হবে মোটামুটি, আপনাকে আপনার নিজের অর্থের ওপর প্রচণ্ড কন্ট্রোল রাখতে হবে, না হলে কিন্তু খুব
বাজেভাবে অর্থ ব্যয় হতে চলেছে। আপনি কুল কিনারা খুঁজে পাবেন না যেভাবে আপনার অর্থ ব্যয় হবে। অর্থ আসবেও সেটা কিন্তু খুব সাময়িক, যেভাবে ব্যয় হবে সেভাবে কিন্তু আসবে না। আর হ্যাঁ, অর্থ ব্যয় হওয়াটাকে আপনাকে কিন্তু একটু নিয়ন্ত্রণে না রাখতে পারলে বছরের শেষটা কিন্তু আপনি প্রচণ্ড রকম প্রবলেমে পড়তে পারেন। তাই অর্থ আসছে সেটা খুব সাময়িক, আর যদি ব্যয় হচ্ছে অনেকটা, এবার আপনারা বুঝে নিতে পারছেন আপনাদের কি করণীয়। অর্থের সোর্স অনেক আছে, কিন্তু তার চার ডাবল যদি ব্যয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব চাপ। আপনারা কাউকে অর্থ ধার দেবেন না, সেটা কিন্তু আপনারা কখনো ফিরে পাবেন না। সেটা উদ্ধার করতে গিয়ে আপনাদের কিন্তু তার সাথে কোথাও গিয়ে বিবাদ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের লাক্সারিয়াসনেসটাকে একটু কমিয়ে ফেলতে পারলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন বছরটা মোটামুটিভাবে। আর অর্থ কোথাও যদি বিনিয়োগ করবেন ভাবছেন, তাহলে আমি বলবো সেক্ষেত্রে মন দিন, সেটা ভালো। খরচাটাকে বন্ধ করে যদি আপনারা অর্থটা প্রথমের দিকে কোথাও একটু সঞ্চয় করে রাখতে পারেন, সেটা গিয়ে আপনাকে শেষের দিকে কাজ দেবে। কারণ আপনার অর্থ আসার সময়টা হচ্ছে মিডিল পোর্শনটা, বছরের শুরুটা মোটামুটি, লাস্টটা একটু চাপের, আর মিডিলটা হচ্ছে অর্থ আসছে। আশা করি আমি বোঝাতে পারলাম। আপনারা যদি এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে চলেন আর কাউকে অর্থ যদি না ধার দেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটিভাবে বছরটা কাটিয়ে ফেলতে পারবেন। এবার আপনারা প্ল্যানিং করে চলুন আপনারা কিভাবে চলবেন না চলবেন। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের পার্টনারকে অনেকটা বেশি সময় দেবেন, পার্টনারকে বোঝার চেষ্টা করবেন। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে, আর আপনাদের প্রেমগুলো অনেকটা মানে স্টেবিলিটি পাবে। যারা ধরুন ভাবছিলেন হ্যাঁ রিলেশনে আছি ঠিক আছে এইটুকুই, তারা তাদের রিলেশনটাকে নিয়ে আগে কিছু প্ল্যানিং করবেন, রিলেশনটাকে আলাদা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সম্পর্কে কোনো সমস্যা থাকছে না, যারা মানে এখনো বিয়ে করেননি তারা মোটামুটি বছরটা এনজয় করবেন, পার্টনারের সাথে ভালো মতো বেশ সময় দেবেন, পার্টনারকে বোঝার চেষ্টা করবেন, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে ওভারঅল আমি বলবো বছরটা ভালো। আর যারা বিবাহিত পারছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যদি কোনো সমস্যা চলে আসে সেই সমস্যাটা কিন্তু মিটে যাওয়ার সময় এসেছে। অনেক দিন ধরে সমস্যা একটা চলছিল, সম্পর্কটা পুরো শেষ হয়ে যাওয়ার পথে এরকম অনেকের হয়েছিল, সেই সকল সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের রিলেশনগুলো একটা সুন্দর মানে সময় এখান থেকে শুরু হতে চলেছে। তাই নিজেদের ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নিয়ে আপনাদের লাইফ এর একটা সুযোগ দেবে রিলেশনটাকে আগে নিয়ে যাওয়ার। এর থেকে আর মনে হয় না বেটার কিছু হতে পারে। এই বছরে এটা আপনাদের জন্য একটা স্পেশাল পাওনা কোথাও গিয়ে হবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যর ক্ষেত্রে এই বছরটা খুব খারাপ। খুব সচেতনভাবে থাকুন, খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করুন, না হলে কিন্তু আপনাদের লিভার সংক্রান্ত সমস্যায় আপনারা প্রচণ্ড রকমভাবে ভুগবেন। আর যাদের শরীর দেখবেন অনেকের আছে শরীর মাঝে মাঝেই খারাপ হয়, তাদের ইমিউনিটি সিস্টেম আরও খারাপ হতে চলেছে। আপনারা কিন্তু সারা বছরের টুকিটাকে কিছু জিনিস নিয়ে ভুগতেই থাকবেন, ভুগতেই থাকবেন। যারা হাঁটু সংক্রান্ত সমস্যা নিয়ে ভোগেন তারা আরও বেশি চাপে থাকছেন। গোটা বছরটা নিজেকে প্রচণ্ড রকমভাবে ইমিউনিটি সিস্টেম বিল্ড করুন। ইমিউনিটি সিস্টেম বিল্ড না করলে আপনাদের কিন্তু বছরটা খুব চাপের। বিষরাশির হেলথ কোনো কিছুর বিনিময়ে ভালো থাকবে না, আপনারা মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়বেন। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এটা আরও বিপজ্জনক কিছু ডেকে আনতে পারে। তাই লিভার সংক্রান্ত সমস্যা, কোনো কিছু খেয়ে আপনারা শান্তি পাবেন না, যাই খাবেন সেটাই মনে হবে আপনারা বিষ সমূহ কিছু খেয়ে ফেলছেন। আর হাড় সংক্রান্ত সমস্যা, বিশেষ করে যারা হাঁটু নিয়ে ভোগেন তারা ভুগবেন। আর যাদের একটুদের ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি আছে তারা কিন্তু এই বছরটা প্রচণ্ড রকমভাবে সাফার করবেন। হেলথ নিয়ে আপনারা প্রচণ্ড রকমভাবে সচেতন থাকুন, আর অবশ্যই করে ডক্টরের পরামর্শ নিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে না থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা ভালো। এডুকেশনের ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন, হায়ার স্টাডির জন্য সময়টা ভালো। তবে এডুকেশনে একটু বেশি মনোযোগ
দিতে হবে। আপনারা যদি এডুকেশনটাকে সিরিয়াস না নেন সেক্ষেত্রে কিন্তু চাপে পড়ার সম্ভাবনা থাকছে। আপনারা যদি ভাবেন হ্যাঁ ঠিক আছে মোটামুটিভাবে পড়ি লাস্টের দিকে আমি ম্যানেজ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপনারা করতে পারবেন না। এই বিষয়টাকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে বলবো ওভারঅল বছরটা কিন্তু ভালো। আর যারা হায়ার স্টাডি করেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। কিন্তু যারা স্কুল লেভেলের আছেন তাদের কিন্তু বছরের প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করাটা ভীষণভাবে জরুরি, নাহলে কিন্তু শেষে গিয়ে প্রবলেমে পড়তে পারেন। এবার বলবো আপনার লাইফে কিছু প্রাপ্তি যোগ কেমন থাকছে না থাকছে। লাইফে অনেক রকম সুখ আছে, ভ্রমণ হতে পারে, লাইফে আপনারা খুব ভালো একজন টিচার এই মুহূর্তে পেতে পারেন বা যে আপনাকে লাইফে চলার পথ দেখাবে। যারা অনেক দিন ধরে ভাবছিলেন বাড়ি নির্মাণ করবেন সেক্ষেত্রে আমি বলবো ভালো, বাড়ি নির্মাণ করার সুযোগ একাধিক আপনারা পাবেন। লাইফে নতুন কোনো প্রেম আসতে পারে, এই সময় আপনারা কিন্তু প্রচণ্ড রকম সাজের জিনিস জামা কাপড় এই সবের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন। এগুলো ওয়ান টাইপ অফ অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো আপনারা সারা বছরটা খুব ভালো পেতে চলেছেন। আর হ্যাঁ, এই বছরটা সুখ অবশ্যই আপনাদের কাছে ধরা দেবে। 2022 সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখন এই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।